যাতে যাও পশ্চিমবঙ্গের পূর্ব মিদনাপুর জেলার কাঁথি এক নম্বর ব্লকের বগুড়ান এবং নারায়ণপুরের মাঝে খালের উপর নির্মিত কাঠের পুলটি বর্তমান ছ সাত মাস ধরে একেবারে ভেঙে যাওয়ায় এলাকাবাসী যাওয়া আসা করতে পারছে না। স্কুলের বাচ্চা ছাত্রছাত্রীরা আসতেও খুব অসুবিধা বোধ হয় এবং অনেক সময় ছাত্রছাত্রীরা খালে পড়ে গেছে এরকমও খবর আছে। 100-150 জন প্রতিদিন যাতায়াত করে সেই পুলের উপর দিয়ে। বর্তমান তারা কোন দিক দিয়ে যাচ্ছে? এখন ওরা রামচন্দ্রপুর হয়ে দেশদত্তপাড় হাই স্কুলে ঘুরপথে আসছে। প্রায় 1000 জন লোক এবং স্কুল ছাত্রছাত্রী এই পুলটি পেরিয়ে সোজা পথে পূর্ব দিকে মূল রাস্তা ধরত। বর্তমানে 6-7 মাস পুলটি একেবারেই ভেঙে যাওয়ায় এরা ঘুরপথে মেঠো রাস্তা ধরে যাওয়া আসা করছে, কিন্তু তাও বর্ষাকালে চলাচলের অযোগ্য। আপনারা কি রোজ এইভাবে যাওয়া আসা করেন? হ্যাঁ, এইভাবেই তো রোজ যাওয়া আসা করি। মানে 2 বছর ধরে পুলটা মানে আধা ভাঙা হয়ে পড়েছিল, তারপরে 6 মাসখানি হলো একদম ভেঙে গেছে, যাওয়া আসা যাচ্ছে না। তো কী করবো, ঘর থেকে বাঁশ টাঁচ নিয়ে এসে এখানকার বাচ্চারা থেকে বলে তারা কোনো রকম পুলটাকে যাওয়া আসার জন্য করে দিয়েছে, বাচ্চাদের কোনো রকম করে স্কুলে যাওয়ার জন্য বের করে দিই। আর আমাদের যাতায়াতের খুব ভীষণ অসুবিধা হয়, বাচ্চাদেরকেও নিয়ে যেতে খুব অসুবিধা হয়, পরীক্ষা এসছে, কী করবো, তার মধ্যে কোনো রকম বেরোয় আর কি। আপনারা কী চাইছেন? আমরা চাইছি যে এখানে একটা নতুন করে পাকার পুল হোক। আলপনা পয়ড়া সহ ওই এলাকার কয়েকজন মহিলা স্কুল ছাত্রছাত্রীরা ওই ভাঙা পুলের পাশে কয়েকটি বাঁশ বেঁধে কোনো রকমে আসা যাওয়া করছে, কিন্তু এইভাবে বিপদের ঝুঁকি নিয়ে পারাপার করতে গিয়ে তারা কয়েকবার খালে পড়েও গেছে। সমস্যাটি নিয়ে তারা দীর্ঘদিন ধরে সরকারি দপ্তরে জানিয়ে আসছে, কিন্তু সরকারি দপ্তর থেকে আজ পর্যন্ত এর সমাধানের ব্যবস্থা নেওয়া হয়নি। গ্রামবাসী আমাদের বারে বারে অভিযোগ করার পরে আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে বারে বারে জানিয়েও সেখানে সুফল পাইনি। এখন রঘুসর্দারবাড় এবং নারায়ণপুর কিছু অংশ পূর্ব রামচন্দ্রপুরের লোক সেখানে যাতায়াত করতে পারছে না, জোরালোভাবে আবেদন জানাচ্ছে। ভিডিও দেখে সকল দর্শককে অনুরোধ করব এই সমস্যার সমাধানের জন্য এলাকার উন্নয়ন সমষ্টি আধিকারিক মাননীয় বিক্রম চ্যাটার্জির মোবাইল নাম্বারে বারবার ফোন করে চাপ সৃষ্টি করুন। আধিকারিকের মোবাইল নাম্বার 8373063048। আমি জয়দেব তলা পশ্চিমবঙ্গের পূর্ব মিদনাপুর থেকে ইন্ডিয়া আনহার্টের পক্ষে।